আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন দেশ ও বিদেশ এবং দূর ও কাছে থেকে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজ আমি আলোচনা করব নফল রোজা সম্পর্কে পবিত্র রমজানুল মোবারক শেষ হয়ে গেছে এটি ফরজ রোজা কিন্তু সারা বছর নফল রোজা পালনের মাধ্যমে আমরা রোজার স্মৃতিকে রোজার শিক্ষাকে এবং রোজার উষ্ণতাকে ধরে রাখতে পারি নফল শব্দটির অর্থ হচ্ছে অতিরিক্ত উপহার এই নফল পালন দ্বারা বান্ধা আল্লার নৈকট্য প্রাপ্ত হয় ফরজ পালনের দুটো উদ্দেশ্য আছে তার একটি হচ্ছে আল সুফি এতা আতিল্লাহ আল্লাহর আনুগত্য পালনে এখলাস বা আন্তরিকতা আর দ্বিতীয়টি হচ্ছে অল খৌফিন আজাবিল্লাহ আল্লাহর ঘোষিত আজাব এবং সে আজাব থেকে বাঁচার জন্য বা আজাবের ভয়ে বান্দা ফরজ আদায় করে এটি হচ্ছে ফরজ পালনের উদ্দেশ্য আর নফল পালনের উদ্দেশ্য হচ্ছে মূলত এটি নয় এটি হচ্ছে নফল পালনের উদ্দেশ্য দুটি সেটি হচ্ছে লেল মোহাব্বতের ই্লাহ আজাল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়ার জন্য আরেকটি হচ্ছে মজিদুস সবাব অধিক সওয়াব লাভ করবার জন্য আমরা আল্লাপাক রব্বুল আলমিনের যে ফরজ রোজা সেটি আমরা পালন করি ফরজ ইবাদত পালন করি শরীর বাঁচবার জন্য যেমন অক্সিজেন ঠিক এবাদাতের ক্ষেত্রে অক্সিজেন হচ্ছে ফরজ এবাদাত ফরজ ইবাদত আমাদের অভ্যাসের অন্তর্ভুক্ত হয়ে যাবে যেমন আমরা সময় মতন খাবার ইচ্ছা জাগে ঘুমাবার ইচ্ছা জাগে ফরজ ইবাদত এভাবে অভ্যাসে পরিণত হয়ে যাবে আর ফরজ এবাদাতের অতিরিক্ত নফল এবাদাত এটি আল্লাপাক রব্বুল আলমিনের নৈকট্য পাওয়ায় আমাদেরকে সহযোগিতা করবে সেজন্য বিভিন্ন হাদিসের আলোকে কথাটি বলা যায় কে আমত দিবসে মহান আল্লাহ যখন হিসেব নেবেন আমাদের তখন ফরজ নামাজের হিসেব আগে নিবেন ফরজের মধ্যে আমাদের অজানা অনেক ত্রুটি হয়ে যায় তখন দেখা হবে যে নফল নামাজ রয়েছে কিনা তখন এই ফরজের ত্রুটি হিসেবে নফলকে গ্রহণ করা হবে অপরপক্ষে ফরজ রোজা কবুল হওয়ার ক্ষেত্রে যখন আমাদের হিসেব হবে তখন তার যে অজানা ত্রুটিগুলো ছোটোখাটো ত্রুটিগুলো সেগুলো থাকবে সেই ত্রুটিগুলো যাতে করে পরিপূর্ণভাবে ফরজ আদায়ের স্বভাব আমরা লাভ করতে পারি সেজন্য খোঁজা হবে যে আমল নামার মধ্যে নফল রোজা আছে কিনা না এ কারণে বোখারি শরীফে একটি হাদিসে বিখ্যাত হাদিসে রয়েছে যে বান্দা নফলেবাদ অভ্যাসগত হওয়ার কারণে সে আল্লাহর প্রিয় পাত্র হয় আর আল্লাপাক রব্বুল আলামিন বলছেন মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন নফল পালন এভাবে যখন সে বেশি পরিমাণে করে তখন আমি তাকে ভালোবাসতে থাকি তখন তার হাত পা চক্ষু কর্ণ নাসিকা আমারই হয়ে যায় সে তার হাত পা চক্ষু কর্ণ নাসিকা দ্বারা যাই করে সেটা আমার নির্দেশে এবং সেটা আমার আনুগত্য এবং আল্লাহ আমার খুশি লাভ করবার জন্যই সে কারণে নফল এবাদত আমাদের করা প্রয়োজন মহানবী আলাইহি ওয়াসাল্লাম ও করেছেন সাহাবা ইকরামের দোয়ান্লাহ তাল আলহিম আজমাইন করেছেন আউলিয়া ইকরাম করেছেন যারা বিশেষ করে আল্লাহ আল্লাহাক রব্বুল্লা আলমীরে নৈকট্যপ্রাপ্ত হয়েছেন প্রত্যেকেই তাদের জীবনে রয়েছে অনেক নফল ইবাদত সেজন্য আজকে যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে নফল রোজার কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ আনহা বলেন মা আলেম মা সাহরান কুল্লুহু কুল্লাহু ইল্লা রমাদন ওলা আফতরা কুল্লাহু হাত্তাইয়া সুমা মিনহু মা এসা সিদ্দিকার দিয়া আল্লাহ তাল আনহা বলেন যে রমজান ছাড়া অন্য মাসে মহানবী সালাম কখনও পূর্ণ মাস রোজা রাখতেন না এরপর সবচেয়ে বেশি রোজা রাখতেন তিনি সাবান মাসে সাবান মাসে অন্য দশটি মাস রমজান ব্যত্রিকে অন্য দশটি মাসের চেয়ে অধিক পরিমাণে রোজা রাখতেন রসুল পাক আলাইহি আলিহি সাবান মাসের রোজা বিশ একুশ বাইশ তেইশ আরও কম বেশি এভাবে অন্য সব মাসের চেয়ে সাবান মাসের রোজা বেশি হতো এই রোজাগুলো ফরজ ছিল না নিশ্চয়ই এই রোজাগুলো ছিল নফল রোজা পবিত্র হাদিস শরীফের মধ্যে এসেছে রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালু সিয়ামে বাদা রমাদন শাহরুল্লাহ মোহরম রমজানের রোজার পরে সবচেয়ে বেশি স্বভাবপূর্ণ উত্তম রোজা হচ্ছে মহাররমের রোজা তথা আশুরার রোজা তো এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আশুরার যে রোজাটি সেটি রমজানের পরে সবচেয়ে উত্তম স্বভাবের দিক থেকে এটিও জানা যায় যে রমজান ফরজ হবার আগে সাহাবাইকেরাম আল্লাহ আসলাম তারা এই আশুরা রোজাটি রাখতেন তারপর রমজান যখন এসে যায় তখন এটি নফল হয়ে যায় রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আরেকটি অংশ হয়েছে ও বাদাল ফরিদ ও রহ মুসলিম মুসলিম শরীফের হাদিস যেমন রমজানের পরে সবচেয়ে উত্তম এবং স্বভাবপূর্ণ রোজা হচ্ছে মহররমের রোজা দশী মহররমের আশুরার রোজা তেমন ফরজ নামাজের পরে সবচেয়ে স্বভাবের নামাজের হচ্ছে সালাতুল্লাইল তথা নামাজ আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমে রসুল পাক্লামকে আদেশ করেছেন যে এটি আপনাকে পাশত্ব নামাজের অতিরিক্ত আপনার জন্য দেয়া হলো আমরা হাদিস শরীফের মধ্যে জানতে পারি আন আবি আল্লাহ রাহু রি আল্লাহন কাতাদা আদি আল্লাহন বর্ণনা করেছেন যে হজরত ওমর আল্লাহ আলহনী আসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কাইফা রাকুল্লাহ ইয়ারসুর আপনি তার বিষয়ে কি বলবেন যে ব্যক্তি পূর্ণ বছর রোজা রাখে নবী সাহ্লাম বললেন লা লাফতরা সে রোজাও রাখেনি ইফতারও করেনি রসুল পাকসাহাম এটি অত্যন্ত কঠোরভাবে নিশ্চিত করলেন নিরুৎসাহিত করলেন আবার তিনি প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ কাইফা মাইয়া ইয়াহমান আপনি তার ব্যাপারে ইয়ারসুরাল আপনি কি বলবেন যে ব্যক্তি দুদিন রোজা রাখে একদিন রোজা রাখে না নবী আলাইহি সাল্লাম বললেন যে কলা সাল্লাম অয়তীয় কু দালিকে আহাদুন এটি কি কেউ রাখবার সামর্থ্য রাখে হয়তো তোমার আবার প্রশ্ন করলেন কাইফে মাইয়াসু ইয়া ইয়ারসুল আল্লাহ সাল্লাম আপনি তার ব্যাপারে বলুন যে ব্যক্তি চায় একদিন রোজা রাখবে একদিন রোজা রাখবে না নবিসাল্লাম বললেন যে এটি তো দালিকা সহমদ দাউদ আলহ সাল্লামাম এটি হজরত দাউদ আলাইসাল্লাতু আসলামের রোজা হজরত দাউদ আলাইস্লাতু আসাল্সাল্সাল্লাম সারা বছর একদিন রোজা রাখতেন এবং একদিন তিনি ইফতার করতেন অর্থাৎ রোজা রাখতেন না এরপরে হয়তো ওমর প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ সল্লা আলহিউময়ফাইনে যে ব্যক্তি একটি রোজা রাখে পরে দুই দিন আবার রোজা রাখে না এভাবে বছর পার করে নবীসাল্লাম বললেন উদিত্তুয়াননি তৌব আলিকা আমি পছন্দ করি যে এটার জন্য সামর্থ্য দেয়া হয়েছে অর্থাৎ এটি আল্লাহ রসুল তিনি এটি পছন্দ করলেন এটির তিনি অনুমতি দিলেন সুমাক আলাহ রসুল্লাহ সাল আলহি ও সাল্লাম এরপর নবীসাল্লাম বললেন সালা সাতু মিনকুল্লে শাহরেন মিনকুল্লে শাহরেন রমাদন ইলা রমাদন ফাহা সিয়াম কুল্লি রহ মুসলিম নবীসাল্লাম বললেন যে রমজানের পরে সারা বছর প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখো তাহলে এটি হবে তোমার পূর্ণ বছর রোজা রাখবার সবের সমতুল্য অনেকটি হাদিসে জানা যায় রসলে পাক সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন মানসম আর রমাদন আসুম্ম আতবাহ সওয়াল কানা কা সিয়ামের দাহারে রবাহ মুসলিম মুসলিম শৈ হাদিস যে ব্যক্তি রমজানের রোজা পালন করবার পর সওয়াল মাসে ছটি রোজা রাখে অর্থাৎ নফল রোজা সে যেন পূর্ণ বছর রোজা রাখল এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে সওয়াল মাসে ছটি রোজা নফল রয়েছে সেটি রাখবার সুযোগ আমাদের রয়েছে আর এর আগের হাদিসটির মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রত্যেক মাসে তিনটি রোজা আমরা আরেকটি হাদিস বলবো যার মাধ্যমে পরিষ্কার হবে যে এই তিনটি রোজা কোন দিবসে কোন দিবসে রাখা হবে আমরা আরেকটি হাদিস জানতে পারি হজরত আবু হরার থেকে বর্ণিত তিনি বলছেন কয়লা কয়লা রসুল্লাহ সালাহ আলহিহিবা তোর আমাল আমাল আল ইতনাইন ওল খামিস নবী সাল্লাম একটি হাদিসে বলেন যে আল্লাহ পাকের কাছে সাপ্তাহিক আমল দুবার যায় সোমবারে যায় এবং বৃহস্পতিবারে যায় নবী ওয়াসাল্লাম বললেন আমাল সয়েম আমি চাই যে আমার আমল আল্লাহ পাকের কাছে এমনভাবে এমন সময় যাক যখন আমি রোজাদার রহ তিরমিজি তিরমিজি শরীফের হাদিস এটি অর্থাৎ আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখাকে পছন্দ করতেন এবং তিনি নিজেও রাখতেন ওয়ান আবি আবিআল্লাহ রসুল্লাহ সলাল আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবাদারেন হজরত আবুজর গেফা রদি আল্লাহ গেফারি রদি আল্লাহ তালুকিনবী আসাল্লাম তিনি উপদেশ দিতে গিয়ে এটি বললেন যে ইজা সুমতে সাইয় মিনা শাহরে ফাসুম সালা সা আশারাতা ও আরবা আশারাতা ও খামসা আশারাতা রাহ মুসলিম যে আবুজার তুমি মাসে তিনটি রোজা রাখবে চাঁদের তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ তাহলে আগের যে হাদিসটি আমরা জেনেছিলাম প্রত্যেক মাসে তিনটি এ হাদিসের মাধ্যমে আবুজার গেফারিরাদি আল্লাহ তালুর হাদিসের মাধ্যমে সেটি ব্যাখ্যা হয়ে গেল তাফসির হয়ে গেল যে এই তিনটি রোজা হচ্ছে চান্দ্র মাসের তেরো চোদ্দো এবং পনেরো আল্লাহ রসুল সাল্লুয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে যেটি হজরত আবু কাতাদা অদী আল্লাহ তালা আনহুদ থেকে বর্ণিত তিনি বলছেন কয়লা আন্না রসুল্লাহ সাল আলহাসনাইন নবী সাল আলাইহি আসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল সোমবারের রোজা সম্পর্কে যে আপনি সোমবারে কেন রোজা রাখেন রসুল্লা সাল্লাহসাল্লাম তার জবাব দিলেন ফাওয়ালা ফিহে উলিত্তু উনজিলা আলাইয়া রহুন্না সাই যে নবিশালাম জবাব দিলেন যে সোমবারে উলিত্তু ফিহে আমি সেদিন জন্ম লাভ করেছি আর ওদিন প্রথম আমার কাছে আজেল হয় অতএব দুটো স্মৃতিকে ধরে রাখবার জন্য প্রত্যেক সোমবারে আমি রোজা রাখি তাহলে আমি যেটি আমরা যেটি জানতে পারলাম আগের হাদিসটির মাধ্যমে যে পাক রসুল আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন রোজা রাখতে বলেছেন যে সেদিন সাপ্তাহিক আমল আল্লাহর কাছে যায় আর সোমবারে রোজা রেখেছেন রোজা রাখতে পছন্দ করেছেন এটার কারণে যে নবীশাল সাল্লাম নিজে বলছেন যে আমি সেদিন পৃথিবীতে আগমন করেছি লাভ করেছি এবং আমার কাছে সেদিন ওই এসেছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে আমরা সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা পালন করতে পারি যেমন মুসলিম শরীফের হাদিস দিয়ে আমরা জানতে পেরেছি যে প্রত্যেক মাসে চাঁদের তেরো চোদ্দ পনেরো আমরা রোজা নফল রোজা রাখতে পারি আরেকটি হাদিসে আমরা জানতে পারি রসুল পাক সাল আলহি আসাল্লাম বলেছেন সিয়াম ইয়াম আরাফাতা আহতা সিব আল্লাহ আই ও কাপ ফেরা সনাত কাবলাহু আর সনাত আল্লাতি বাদাহু রবাহ মুসলিম এটি মুসলিম শরীফের সহি হাদিস রসুল পাক সাল্লাম বলেন যে আরাফাতের দিবসে রোজা পালন করা এটি একটি অসাধারণ একটি অত্যন্ত সুন্দর হাদিস যে নবীশ আসলাম এখানে ব্যতিক্রম কথা বলেছেন সেটি হচ্ছে যে শুধু পিছনের এক বছরের গুণা মাফ হবে না বরং ভবিষ্যতের যে এক বছরের গুণাও মাফ হবে সোভান আল্লাহ আরাফাত দিবসের রোজা পালন করবার মাধ্যমে এটি এটিও কিন্তু ফরজ রোজা নয় এটি হচ্ছে নফল রোজা আমরা জানতে পারি অন্য একটি হাদিসের মাধ্যমে

চাঁদের তেরো চোদ্দো পনেরো রোজা রাখতেন সেটি সফরে হলেও তিনি রাখতেন এবং যদি তিনি মসজিদাতে থাকতেন বাড়িতে থাকতেন তখনও তিনি মুকিম থাকতেন তখনও তিনি রোজাগুলো পালন করতেন নবী সাল্লা সালামের আরেকটি হাদিসের মাধ্যমে জানা যায় নবী সাল্লাহ আলহিসাল্লাম শুক্রবারকে রোজা রাখবার অভ্যাস হিসেবে নির্ধারণ করতে নিষেধ করেছেন এটি একটি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন সেটি হচ্ছে শুক্রবারে রোজা রাখা নিষেধ নয় যে ব্যক্তি তেরো চোদ্দো পনেরো চাঁদের তিন দিন রোজা রাখবেন তার মধ্যে যদি শুক্রবার পড়ে যায় দোষ নেই যিনি ছয় রোজা রাখবেন সাওয়াল মাসে তার মধ্যে তিনি একাধারে রাখলেন হয়তো মাঝে শুক্রবার হয়ে গেল দোষ নেই যিনি কাজা হয়েছে রোজা তিনি রোজা শুরু করেছেন একাধারে দুটি তিনটি রোজা রাখবেন তার মধ্যে শুক্রবার পড়ে গেল কোনো অসুবিধে নেই কিন্তু নফল রোজা রাখবার ক্ষেত্রে যেন এটা নির্ধারণ না করেন কেউ যে আমি শুধু শুক্রবার শুক্রবার এই রোজা রাখবো রসুল ফাকসালসাল্লাম এটি নিষেধ করেছেন কারণ শুক্রবার সাইয়দুল আইয়াম জুমার নামাজে যেতে হবে এবং এদিন আল্লাহ রসুল পছন্দ করতেন সুরা কাহাব পড়া অত্যন্ত স্বহাবের কাজ এবং অধিক পরিমাণে আবাদত করা স্বাবাহ কারণ্লাহ তালা ভোর ভোররাতে চলে যেতেন মসজিদ এবং সারা দিন মান মসজিদে থাকতেন এই শুক্রবারের রহমত শুক্রবারের বরকত পাবার জন্য তো সেজন্য। এই হাদিসগুলোর মাধ্যমে যে বিষয়টি স্পষ্ট হয় সেটি হচ্ছে রমজানের ফরজ রোজার বাহিরে আমরা প্রত্যেক মাসে তিনটি রোজা রাখতে পারি আর চাঁদের তেরো চোদ্দো পনেরো এটি নফল প্রত্যেক সপ্তাহে দুটো রোজা রাখতে পারি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে মহানবী সাল্লাম রেখেছেন এবং বিজের তেরো চোদ্দ পনেরো মানব ইসাল্লা রেখেছেন রাখতে পারি আমরা মহরম মাসে আশুরার রোজা রাখবো সেক্ষেত্রে আশুরার দিন আগে এবং পরে যুক্ত করে রাখা উত্তম হাদিস শরীফে এসেছে এভাবে আমরা সারা বছর মহানামের জীবদ্দশায় জানা যায়তে আট থেকে এগারোটি বারোটি রোজাও তিনি প্রত্যেক মাসে রাখতেন আমরা যদি সপ্তাহে দুটো রোজা এবং মাসের চাঁদের হিসেবে তিনটি রোজা আল্লাহ রসুলের সুন্না হিসেবে ফরজের অতিরিক্ত নফল হিসেবে আদায় করি তাহলে সারা বছর এই রোজার স্মৃতি রোজার যে সৌন্দর্য রোজার উপলব্ধি সেটা আমরা ধরে রাখতে পারবো এটি যেমন অসংখ্য স্বভাবের পাশাপাশি স্বাস্থ্যের জন্য এটি উপকারী এটি আমাদের যেমন দুনিয়ার জীবনকে সুন্দর করবে সহজ করবে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে আমাদের আমলকে সৌন্দর্যপূর্ণ করবে পাশাপাশি পরকালীন মুক্তি পাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এটি অত্যন্ত পছন্দের আমল হবে তাই প্রিয় ভাই ও বোনেরা আমরা দুনিয়াতে এসেছি একদিন চলে যাব কিন্তু কি নিয়ে যাব দুনিয়ার থেকে টাকা পয়সা বাড়ি ঘর কিছুই নিয়ে যাওয়া যায় না নিয়ে যাওয়া যায় নেক আমল আর সেই নেক আমল যদি হয় রোজা আল্লাফাক রব্বুল আলমিন যেমন রোজার ফরজ রোজার ক্ষেত্রে হাদিসে কুৎসিতে বলেছেন রোজা আমার আর আমি নিজে দেব এর পুরস্কার অথবা আমি নিজে হয়ে যাব এর পুরস্কার রোজা আল্লাফাকের সবচেয়ে পছন্দের বাদাত আসুন না আমরা নফল রোজার মাধ্যমে আমাদের জীবনকে সৌন্দর্যপূর্ণ করি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রোজ সফল রোজা রাখবার তৌফিক দান করুন মনে রাখতে হবে ফরজ কখনো আমরা ছাড়বো না কোনোভাবেই নয় ফরজ ইবাদত ফরজ নামাজ ফরজ রোজা ফরজ জাকাত ফরজ হজ এগুলো তো অবশ্যই আমরা পালন করব পাশাপাশি এগুলো নফল হিসেবে অতিরিক্ত আমরা করব সারা বছর দান করব সেটি আমরা নফল হিসেবে সারা বছর রোজা সৌন্দর্যপূর্ণ জাগরুক রাখব আমরা ফরজ নামাজের পাশাপাশি সুন্না এবং নফল নামাজ পড়বো এশাক পড়তে পারি আওয়াবিন পড়তে পারি তাহাজুত পড়তে পারি এভাবে আমরা আমাদের আমলগুলোকে সৌন্দর্য করতে পারি মহান আল্লাফাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ায় আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসলাতাম আলা সৈয়দুল মুরসালিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته لا معبود إلا الله